হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেল ফোকাস। তো ফ্রেন্ডস, যেমন তোমরা জানো যে প্রতিদিন রাত 8টার সময় আমাদের ইউটিউব চ্যানেলে WBP স্পেশাল জিকে ক্লাস করানো হয়, যেখানে আমরা প্রতিদিন মোট 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করি। যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হবে, সে আবগারি পুলিশের মেন এক্সাম বলো, কনস্টেবল লেডি কনস্টেবল প্লি এক্সাম বলো, বা WBP-SI প্লি এক্সাম বলো না কেন, সমস্ত এক্সামের ক্ষেত্রে এই 30টি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট হবে। আর দেখো ফ্রেন্ডস, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 35, আর 1 থেকে 34 অবধি আমরা সমস্ত ক্লাসগুলো আপলোড করেছি। যদি তোমরা সেই ভিডিওগুলো দেখতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কটি পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে। ঠিক, তো চলো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসটাকে আমরা শুরু করি। তো ফ্রেন্ডস, তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই তোমরা এই ক্লাসটিকে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তোমাদের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই একটু শেয়ার করে দিও। যারা যারা WBP ফর্ম ফিল আপ করেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দেবে, তাদেরকে অবশ্যই এই ভিডিওটি একটু শেয়ার করে দেবে। ঠিক, তো চলো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসটাকে আমরা শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, প্রথমে যে প্রশ্ন সেটা হচ্ছে, কোন দেশ প্রথম সংবিধান তৈরি করে? অপশান এ ব্রিটেন, অপশান বি আমেরিকা, অপশান সি ইতালি, আর অপশান ডি হচ্ছে অস্ট্রেলিয়া। তো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা কী হবে, যারা যারা উত্তরটা পারবে প্রত্যেক কিন্তু আমাকে লাইভ চ্যাটে অ্যান্সারটা জানাবে, ঠিক আছে? আর ভিডিও শেষে তোমরা আমার কমেন্ট করে বলবে যে 30টার মধ্যে তোমরা কটার প্রশ্নের অ্যান্সার পেরেছো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা কী হবে, কোন দেশ প্রথম সংবিধান তৈরি করে? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সার হবে অপশান বি, ঠিক আছে? আমেরিকা প্রথম সংবিধান তৈরি করে, ঠিক আছে? আমেরিকা দেশ যেটা, সেটা প্রথম সংবিধান তৈরি করে। নেক্সট, এরপর দেখো 2 নম্বরে যে প্রশ্ন সেটা হচ্ছে, স্বাধীন ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেলের নাম কি? অপশান এ লর্ড মাউন্টব্যাটন, অপশান বি লর্ড ক্যানিং, অপশান সি লর্ড ওয়েলেসলি, আর অপশান ডি হচ্ছে রাজা গোপালাচারী। তো ফ্রেন্ডস, অ্যান্সারটা কী হবে, স্বাধীন ভারতের প্রথম আর শেষ গভর্নর জেনারেলের নাম কি? দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নটা কিন্তু PSC, ঠিক আছে, PSC যে ক্লার্কশিপ যে এক্সামটা হয়েছিল, ঠিক আছে, সেই এক্সামে কিন্তু এই প্রশ্নটা এসেছিলো। তো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা কী হবে, যারা যারা পারবে অবশ্যই প্রত্যেকে কিন্তু আমাকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সার হবে, মনে রাখবে অপশান ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে? রাজা গোপালাচারী হচ্ছে স্বাধীন ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেল। রাজা গোপালাচারী হচ্ছেন স্বাধীন ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেল, ঠিক আছে? নেক্সট, তো ফ্রেন্ডস, তার আগে আমরা বিস্তারিত দেখে নেব। তো মনে রাখবে লর্ড মাউন্টব্যাটন হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল, ঠিক আছে? আর লর্ড ক্যানিং হচ্ছে ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয়, ঠিক আছে? ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয়। আর দেখো ফ্রেন্ডস, রাজা গোপালাচারী যেটা তো বললাম যে ভারতের প্রথম আর শেষ গভর্নর জেনারেল, ঠিক আছে? দেখো ফ্রেন্ডস, এখান থেকে মানে একটা জিনিস ভালোভাবে জানে নাও, যেটা হচ্ছে যে রাজা গোপালাচারী, ঠিক আছে, ভারতের প্রথম গভর্নর জেনারেল হন, ঠিক আছে? তারপর তিনি এই গভর্নর জেনারেল এই পদটাকে কিন্তু তুলে দেন, ঠিক আছে? তাই তিনি হচ্ছে ভারতের প্রথম আর শেষ গভর্নর জেনারেল, ঠিক আছে? নেক্সট, এরপর দেখো 3 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে, মোট কয়টি ভাষাকে ভারতের জাতীয় ভাষার মর্যাদা দেওয়া হয়? অপশান এ 20টি ভাষাকে, অপশান বি 2টি ভাষাকে, অপশান সি 22টি ভাষাকে, আর অপশান ডি হচ্ছে 8টি ভাষাকে। তো ফ্রেন্ডস, অ্যান্সারটা কী হবে, মোট কয়টি ভাষাকে ভারতের জাতীয় ভাষার মর্যাদা দেওয়া হয়? যারা যারা পারবে অবশ্যই কিন্তু প্রত্যেকে আমাকে অ্যান্সারটা জানাও, ঠিক আছে? এক্ষুনি জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে অপশান সি হবে সঠিক উত্তর, ঠিক আছে? মোট 22টি ভাষাকে কী হয়, জাতীয় ভাষার মর্যাদা দেওয়া হয়, ঠিক আছে? নেক্সট, এরপর দেখো 4 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে, ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? অপশান এ জাকার্তা, অপশান বি হচ্ছে নিউ দিল্লি, অপশান সি হচ্ছে কাবুল, আর অপশান ডি হচ্ছে টোকিও। তো ফ্রেন্ডস, ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? দেখো ফ্রেন্ডস, এই টপিকগুলো তোমাদেরকে আমি বলেছিলাম যে ভালোভাবে পড়তে, ঠিক আছে? কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন দেয়, 1 থেকে 2টা প্রশ্ন পাবে, ঠিক এই রাজধানী আর ক্যাপিটাল থেকে। তো এর অ্যান্সারটা কী হবে জানাও প্রত্যেকেই, যে ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে অপশান এ হবে এর সঠিক উত্তর, ঠিক আছে? জাকার্তা হচ্ছে, ঠিক আছে, ইন্দোনেশিয়ার রাজধানীর নাম। আর দেখো নিউ দিল্লি যেটা, সেটা হচ্ছে আমাদের ভারতের রাজধানীর নাম। কাবুল যেটা, সেটা কোথাকার, সেটা হচ্ছে আফগানিস্তানের, ঠিক আছে? আর টোকিও যেটা, সেটা কোথাকার, সেটা জাপানের, ঠিক আছে? তো ফ্রেন্ডস, বিস্তারিত দেখে নেব। তো মনে রাখবে জাকার্তা যেটা, সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানীর নাম, আর ইন্দোনেশিয়ার মুদ্রার নাম যেটা হচ্ছে রুপিয়া, ঠিক আছে? নেক্সট, দেখো ফ্রেন্ডস, তোমাদেরকে একটা কথা বলতে চাই যে এই রুপিয়া আর এই রুপির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, ঠিক আছে? আর নিউ দিল্লি যেটা, সেটা আমাদের ভারতের রাজধানীর নাম, আর আমাদের ভারতের মুদ্রার নাম সেটা হচ্ছে রুপি, ঠিক? তো দেখো ফ্রেন্ডস, এই রুপি আর এই রুপিয়াতে মানে পার্থক্য রয়েছে, ঠিক আছে? নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, কাবুল যেটা, সেটা হচ্ছে আফগানিস্তানের রাজধানীর নাম, ঠিক আছে? আর আফগানিস্তানের মুদ্রার নাম কী হচ্ছে, আফগানি হচ্ছে আফগানিস্তানের মুদ্রার নাম, ঠিক? এরপর দেখো ফ্রেন্ডস, টোকিও যেটা, সেটা মনে রাখবে জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও,
ঠিক আছে, আর জাপানের মুদ্রার নাম সেটা হচ্ছে ইয়ান। ঠিক, তো দেখো ফ্রেন্ডস, এই টপিকগুলো তোমরা ভালোভাবে রেডি করো, ঠিক আছে, কারণ এখান থেকে তোমাদের এক্সামে একটা প্রশ্ন তোমরা 100% কমন পাবে, ঠিক আছে, এক থেকে দুইটা, যে রাজধানীর নাম আর ক্যাপিটাল নাম, তো এগুলো একটু ভালোভাবে রেডি করো, ঠিক আছে, কারণ তোমাদের এক্সাম যেহেতু আসবে। ঠিক, এরপর দেখো 5 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে এডিবি এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত, মানে কোথায় আছে আর কি। অপশন এ ভিয়েনা, অপশন বি জেনেভা, অপশন সি ওয়াশিংটন ডিসি, আর অপশন ডি হচ্ছে ম্যানিলা। তো ফ্রেন্ডস, এডিবি এর মুখ্য কার্যালয় কোথায় আছে, যারা যারা পারবে অবশ্যই প্রত্যেকে অ্যান্সারটা দাও। তো দেখো ফ্রেন্ডস, এডিবি মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, আর মুখ্য কার্যালয় মানে হচ্ছে কি বলতো, মানে হচ্ছে সদর দপ্তর, মানে হেডকোয়ার্টারটা আর কি, ঠিক আছে। তো এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের হেডকোয়ার্টার কোথায় রয়েছে, তো এর অ্যান্সারটা হবে অপশন ডি, ঠিক আছে, ম্যানিলা, ম্যানিলাতে রয়েছে। ঠিক, তো ফ্রেন্ডস বিস্তারিত দেখে নেবো, তো মনে রাখবে এডিবির সম্পূর্ণ নাম হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। ঠিক, আর দেখো ফ্রেন্ডস, প্রতিষ্ঠাতা হয় এটা 1666 সালে 19 ডিসেম্বর এডিবি ব্যাঙ্ক যেটা, সেটা প্রতিষ্ঠাতা হয়। ঠিক, এরপর এরপর দেখো ফ্রেন্ডস, উদ্দেশ্য, এর উদ্দেশ্য কী, মানে এই যে এডিবি এই ব্যাঙ্কটার উদ্দেশ্য কী, তো এর মনে রাখবে উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে অর্থনৈতিক সহায়তার বৃদ্ধি করা আর কি, ঠিক আছে। এরপর এরপর দেখো, এরপর হচ্ছে এর সদর মানে সদস্য দেশ যেটা আর কি, সেটা হচ্ছে 67টি হচ্ছে এর সদস্য দেশ, আর হেডকোয়ার্টার যেটা সেটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে ম্যানিলা, ঠিক আছে। অবশ্যই এই এডিবি সম্পর্কে তোমরা সমস্ত তথ্য জেনে গেছো, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, এইভাবে তোমরা যতগুলো সংস্থা রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা সংস্থা কিন্তু এইভাবেই পড়বে, মানে এইভাবেই পড়াশোনা করবে, যেমন মানে ধরে নাও এরপর করলে ইসরো, ঠিক, ইসরো, তো ফ্রেন্ডস ইসরো এইভাবেই পড়বে যে ইসরোর সম্পূর্ণ নাম কী, প্রতিষ্ঠাতা হয় কবে, এর উদ্দেশ্য কী, আর এর মানে এর হেডকোয়ার্টার কোথায়, ঠিক আছে, ইসরোর বর্তমান সভাপতি কে রয়েছে, ঠিক আছে, ইসরো কে প্রতিষ্ঠাতা করে, এগুলো কিন্তু তোমরা ভালোভাবে খুঁটিনাটি জেনে নেবে, ঠিক আছে, কারণ এক্সামে এই মানে হেডকোয়ার্টার থেকে কিন্তু একটা প্রশ্ন দেয়, ঠিক আছে, আর এই সমস্ত সংস্থাগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের এক্সামে আসে, ঠিক আছে। নেক্সট, এরপর দেখো, এরপরে যে প্রশ্ন যেটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন, তো দেখো এটা তো তোমাদের বললাম যে কার্যালয়টা যেটা ম্যানিলা, এরপর 6 নম্বর প্রশ্ন, তো দেখো 6 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত, অপশন এ বেঙ্গালুরু, অপশন বি আহমেদাবাদ, অপশন সি হচ্ছে দিল্লি, আর অপশন ডি হচ্ছে শ্রীহরিকোটা। তো সতীশ ধাওয়ান যে স্পেস সেন্টার সেটা কোথায় অবস্থিত, তোমাদের কিন্তু এই অ্যান্সারটা প্রত্যেকেরই পারা উচিত, ঠিক আছে, কারণ মানে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের এক্সামের ক্ষেত্রে, ঠিক আছে, আর এই অ্যান্সারটা প্রত্যেকে পারা উচিত, অবশ্যই প্রত্যেকে কিন্তু এর অ্যান্সারটা জানাও যে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার যেটা সেটা কোথায় অবস্থিত, তো এর অ্যান্সার যেটা সেটা হবে অপশন ডি, ঠিক আছে, কোথায়, শ্রীহরিকোটাতে অবস্থিত, ঠিক আছে। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, ব্রিটেনের পার্লামেন্টের নাম কি, অপশন এ সোরা, অপশন বি হচ্ছে জাতীয় পার্লামেন্ট, অপশন সি হচ্ছে তুমা, আর অপশন ডি হচ্ছে পার্লিয়ামেন্ট, ঠিক আছে। তো ফ্রেন্ডস, ব্রিটেনের পার্লামেন্টের নাম কি, ঠিক, তো দেখো ফ্রেন্ডস, আমাদের দেশ, আমাদের মানে ভারতের বাদ দিয়ে বাকি যে সমস্ত মানে দেশগুলো রয়েছে, ঠিক আছে, ইম্পর্ট্যান্ট দেশগুলো, সেগুলোর অবশ্যই তোমরা পার্লামেন্টগুলো একটু ভালোভাবে দেখে নিয়ে যাবে, ঠিক আছে, কারণ স্ট্যাটিক জিকের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে, আর যেটা তোমাদের WBP এক্সামে কিন্তু আসে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, এখানে অ্যান্সারটা দাও যারা যারা পারবে যে ব্রিটেনের পার্লামেন্টের নাম কি, তো দেখো এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে, এর অ্যান্সারটা হবে অপশন ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে, পার্লিয়ামেন্ট, পার্লিয়ামেন্ট হচ্ছে ব্রিটেনের পার্লামেন্টের নাম। ঠিক, তো ফ্রেন্ডস বিস্তারিতভাবে দেখে নেব, তো মনে রাখবে সোরা যেটা, সোরা, ঠিক আছে, সোরা যেটা সেটা হচ্ছে আফগানিস্তানের পার্লামেন্টের নাম। ঠিক, আর আর জাতীয় পার্লামেন্ট যেটা সেটা মনে রাখবে বাংলাদেশের পার্লামেন্টের নাম। এরপর দেখো ডুমা যেটা সেটা মনে রাখবে রাশিয়ার পার্লামেন্টের নাম, ঠিক আছে। এরপর এরপর দেখো ফ্রেন্ডস, পার্লিয়ামেন্ট যেটা সেটা হচ্ছে গ্রেট ব্রিটেনের পার্লামেন্টের নাম। ঠিক, আর আমাদের ভারতেরটার নাম কী বটে, আমাদের ভারতেরটা বটে কি সংসদ বা পার্লামেন্ট, ঠিক আছে, বাংলাতে বলা হয় সংসদ, ইংরেজিতে বলা হয় পার্লামেন্ট। ঠিক, নেক্সট, এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে 8 নম্বর, রাউফ কোথাকার বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য, রাউফ যেটা সেটা কোথাকার মানে আমাদের ভারতের কোন রাজ্যের বিখ্যাত শাস্ত্রীয় উৎসব, মানে উৎসব না নৃত্য, অপশন এ তামিলনাড়ু, অপশন বি হচ্ছে পাঞ্জাবের, অপশন সি হচ্ছে জম্মু ও কাশ্মীর, আর অপশন ডি হচ্ছে মণিপুর। তো ফ্রেন্ডস অ্যান্সারটা কী হবে,
তো দেখো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে এই টপিকগুলো বলেছিলাম যে ভালোভাবে কভার করো, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন দেয়, ঠিক আছে? আর দেখো ফ্রেন্ডস, আমি যতগুলো তোমাদের এখানে প্রশ্ন নিই প্রত্যেক দিন, যে 30টি করে প্রশ্ন করায় না, ঠিক, ততগুলো কিন্তু তোমাদের মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম প্যাটার্নের উপর করায়, যেমন তোমাদের এক্সামে আসবে, ঠিক আছে, সেরকমই করায়। দেখো ফ্রেন্ডস, এই যে আমি প্রশ্নগুলো 30টি যে প্রশ্নগুলো করায়, সেখানে তোমরা মানে ইজিও প্রশ্ন পাবে, মডারেট লেভেলও প্রশ্ন পাবে, ঠিক আছে, আর টাফ লেভেলেরও প্রশ্ন পাবে, ঠিক আছে, মানে একেবারে ইজি, মডারেট, টাফ, এই 3 রকমের প্রশ্ন থাকে, যেমন তোমাদের এক্সামে আসে আর কি। সেইভাবেই সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমি তোমাদের এই ক্লাসটা করাই, ঠিক। তো ফ্রেন্ডস, তোমরা অনেকে ক্লাসটাতে মানে অনেকে শুধু ক্লাসটা দেখো, ঠিক আছে, আর দেখে নি বাস, 2-1টি প্রশ্ন দেখো, ছেড়ে দাও। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বলবো যে তোমাদের ক্লাসটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হবে তোমাদের এক্সামের ক্ষেত্রে। যারা যারা প্রতিদিন 30টি করে প্রশ্ন করবে না, তাদের অনেক কিন্তু প্রশ্ন স্টক হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এর অ্যান্সারটা কী হবে, বেশি কথা না বাড়িয়ে বলো এর অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে, জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীর হচ্ছে মানে যে জম্মু ও কাশ্মীরের যে লোক মানে বিখ্যাত যে শাস্ত্রীয় নৃত্য যেটা, সেটা হচ্ছে রাউফ, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এরপর আমরা বিস্তারিত দেখে নেব, তো মনে রাখবে তামিলনাড়ুর হচ্ছে ভারত নৃত্যম, ঠিক আছে, আর পাঞ্জাবের যেটা সেটা হচ্ছে ভাংড়া, ঠিক। জম্মু কাশ্মীরের যেটা সেটা তোমাদেরকে বললাম যে জম্মু কাশ্মীর হচ্ছে কি রাউফ, আর মণিপুরের যেটা সেটা হচ্ছে মণিপুরি, ঠিক। তো অবশ্যই এই যে শাস্ত্রীয় নৃত্য, লোক নৃত্য, ঠিক আছে, তারপর যে বিখ্যাত উৎসব, সেগুলো অবশ্যই ভালোভাবে একটু দেখে নিয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস, 9 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত। অপশন এ দেরাদুন, অপশন বি নিউ দিল্লি, অপশন সি হচ্ছে চেন্নাই, আর ডি হচ্ছে দেখো সেকেন্দ্রাবাদ। তো ইন্ডিয়ান মিলিটারি একাডেমি যেটা সেটা কোথায় অবস্থিত। তো দেখো ফ্রেন্ডস, ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আর তোমাদের কিন্তু অনেকেরই জানা আছে, আবার অনেকেরই জানা নেই। যারা যারা যাদের যে জানা নেই, তারা অবশ্যই আজকে দেখে নাও, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সার হবে অপশন এ দেরাদুনে অবস্থিত। কোথায় অবস্থিত? দেরাদুনে অবস্থিত ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ঠিক। নেক্সট, এরপর দেখো 10 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে এনসিসি কত সালে স্থাপিত হয়। ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 1900 সালে, অপশন বি হচ্ছে দেখো 1947 সালে, অপশন সি 1948 সালে, আর অপশন ডি হচ্ছে 1949 সালে। তো ফ্রেন্ডস, এনসিসি কত সালে স্থাপিত হয়, যারা যারা পারবে অবশ্যই কিন্তু প্রত্যেকে অ্যান্সারটা আমাকে জানাও, ঠিক। তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সার হয়ে মনে রাখবে 1948 সালে এনসিসি স্থাপিত হয়, আমাদের দেশ স্বাধীন হওয়ার জাস্ট 1 বছর পরে, ঠিক আছে, এনসিসি স্থাপিত হয়। আমাদের দেশ স্বাধীন হয় 1947 সালে, ঠিক, তার 1 বছর পরে 1948 সালে এনসিসি স্থাপিত হয়, ঠিক। তো ফ্রেন্ডস, মনে রাখবে এনসিসির যে সম্পূর্ণ নাম সেটা হচ্ছে ন্যাশনাল ক্যাডেট কর্পস, ঠিক। এরপর দেখো ফ্রেন্ডস, এটা স্থাপিত হয় 1948 সালে, ঠিক। এর উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে দেখো তরুণ সম্প্রদায়ের মধ্যে প্রতিরক্ষা বিষয়ে জাগ্রত করা, তরুণ সম্প্রদায়ের মধ্যে, ঠিক আছে, প্রতিরক্ষা বিষয়ে জাগ্রত করাই হচ্ছে এনসিসির উদ্দেশ্যটা। তোমরা আমায় কমেন্ট করে জানাও তো যে এনসিসির মোটো যেটা সেটা কী হচ্ছে, সেটা প্রত্যেকে কমেন্ট করে জানাও যারা যারা পারবে, ঠিক। এরপর দেখো ফ্রেন্ডস, 11 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে বুদ্ধচরিত গ্রন্থটি কার লেখা। অপশন এ ভোজ, অপশন বি হচ্ছে বিশাখ দত্তের, অপশন সি হচ্ছে অশ্বঘোষের, আর অপশন ডি হচ্ছে চরকের লেখা। তো এই যে বুদ্ধচরিত যে গ্রন্থটা সেটা কার লেখা, যারা যারা পারবে অবশ্যই প্রত্যেক কিন্তু আমাকে অ্যান্সারটা দাও, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সার হবে অপশন সি হবে সঠিক উত্তর, ঠিক আছে, অশ্বঘোষের লেখা বুদ্ধচরিত গ্রন্থটি, ঠিক। তো ফ্রেন্ডস, আমরা বিস্তারিতভাবে দেখে নেবো, কারণ এগুলো থেকে মানে তোমাদের এক্সামে প্রশ্ন দেয় এই গ্রন্থগুলো, ঠিক, গ্রন্থগুলো থেকে আর কি, ঠিক। তো দেখো ভোজ যেটা মানে ভোজের লেখা মনে রাখবে যুক্তিকল্পতরু হচ্ছে ভোজের লেখা, আর বিশাখ দত্তের লেখা কী কী, একটা হচ্ছে মুদ্রা রাক্ষস ব্রজসূচি, ঠিক, আর অশ্বঘোষের কী, অশ্বঘোষের রয়েছে বুদ্ধচরিত, আর রয়েছে সুন্দরান্ধ, ঠিক আছে, সুন্দরান্ধ, ঠিক। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, চরকে রয়েছে চরক সংহিতা, ঠিক। তো ফ্রেন্ডস, এই যে মানে তোমাদের গ্রন্থগুলো, ঠিক আছে, যে মানে কে আর কি কোন গ্রন্থ লিখেছেন, ঠিক আছে, তো তোমাদের এইগুলো একটু মানে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো ভালোভাবে দেখে নিয়ে যাবে, ঠিক। দেখো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে স্ট্যাটিক জিকের পার্ট থেকে তোমরা কিন্তু 10-12টা প্রশ্ন কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে পাবে, 10-12টা প্রশ্ন, ঠিক। তো ফ্রেন্ডস, স্ট্যাটিক জিকের যে পার্টটা সেটা তোমরা একটু ভালোভাবে রেডি করো, ঠিক আছে। আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসে বলে দিই যে এখান থেকে 100% প্রশ্ন আসবে, এই টপিকগুলো থেকে এ মানে প্রশ্ন আসে, ঠিক। তো তোমরা সেগুলো একটু ভালোভাবে মানে পারলে খাতায় নোট করে নেবে যে আর ওই টপিকগুলো একটু ভালোভাবে কমপ্লিট করো, কারণ তোমাদের এক্সামে কিন্তু ওই টপিকগুলোই প্রশ্ন দেয়। বিগত বছর যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রত্যেকটি প্রশ্নগুলো দেখেই কিন্তু আমি তোমাদের এই যেটা বলি,
ঠিক আছে, যে কোন কোন টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে, কি কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে না বলে। ঠিক, এরপর দেখো ফ্রেন্ডস, 12 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে, মহেঞ্জোদারো কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ ইরাবতী, অপশন বি হচ্ছে সিন্ধু, অপশন সি হচ্ছে ঘাগর, আর অপশন ডি হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত। তো মহেঞ্জোদারো যে কেন্দ্রটি সেটা কোন নদীর তীরে অবস্থিত, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, আর যারা যারা মানে যাদের জানা আছে তাদের পক্ষে খুবই সহজও হবে এই প্রশ্নটা, ঠিক আছে, কিন্তু ইম্পর্টেন্ট হবে প্রশ্নটা তোমাদের এক্সামের ক্ষেত্রে। তো দেখো মহেঞ্জোদারো যে কেন্দ্রটি সেটা মনে রাখবে সিন্ধু নদীর তীরে অবস্থিত, কোন নদীর তীরে অবস্থিত, সিন্ধু নদীর তীরে অবস্থিত। আর মহেঞ্জোদারো কেন্দ্রটি কে আবিষ্কার করেন, আবিষ্কার করেন কে, রাখালদাস বন্দ্যোপাধ্যায় কত সালে, 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো কেন্দ্রটি আবিষ্কার করে। ঠিক, আর দেখো ফ্রেন্ডস, ইরাবতী নদীর তীরে অবস্থিত কি হরপ্পা কেন্দ্রটি, হরপ্পা কেন্দ্রটি ইরাবতী নদীর তীরে অবস্থিত, আর এটি আবিষ্কার করে কে, এটি আবিষ্কার করে দয়ারাম সাহানি 1921 সালে, কত সালে, 1921 সালে। ঠিক, তো অবশ্যই এই দুটো ভালোভাবে মানে মাথায় রাখবে। ঠিক, আর দেখো ফ্রেন্ডস, ঘাগর নদীর তীরে অবস্থিত কি এটা মনে রাখবে, কালীবঙ্গাল যে কেন্দ্রটা রয়েছে সেটা ঘাগর নদীর তীরে অবস্থিত, ঠিক আছে, আর গঙ্গা নদীর তীরে কোনো কেন্দ্র অবস্থিত নয়। নেক্সট, এরপর দেখো 13 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে, জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? অপশন এ ত্রিপিটক, অপশন বি দ্বাদশ অঙ্গ, অপশন সি হচ্ছে পানি, আর অপশন ডি হচ্ছে সিদ্ধার্থ। তো ফ্রেন্ডস, জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থটির নাম কি? দেখো ফ্রেন্ডস, তোমাদের মানে প্রত্যেকেরই অ্যান্সারটা পারা উচিত। তো দেখো এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে অপশন বি হবে সঠিক উত্তর, দ্বাদশ অঙ্গ যেটা সেটা হচ্ছে জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম। ঠিক, আর ত্রিপিটক যেটা এটা কিসের, এটা মনে রাখবে বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। ঠিক, আর জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে সেটা হচ্ছে দ্বাদশ অঙ্গ। ঠিক, আর দেখো ফ্রেন্ড, সিদ্ধার্থ যেটা এটা মনে রাখবে মহাবীর জৈনের বাবার নাম হচ্ছে সিদ্ধার্থ, কি মহাবীর জৈনের বাবার নাম হচ্ছে সিদ্ধার্থ। দেখো ফ্রেন্ডস, সিদ্ধার্থ সম্পর্কে তোমাদের দুটো কনফিউশন থাকে, আমি তোমাদেরকে একটা বলে দিই, এক হচ্ছে মহাবীর জৈনের বাবার নাম হচ্ছে সিদ্ধার্থ, আর দু নম্বর যেটা হচ্ছে গৌতম বুদ্ধের বাল্যকালের নাম ছিল সিদ্ধার্থ। ঠিক আছে, তো অবশ্যই এই দুটোতে কিন্তু কনফিউজ হবে না, এই দুটোতে কিন্তু ভীষণ কনফিউজ হয়, অনেক ছেলেমেয়েই কনফিউজ হয়। ঠিক আছে, তো এই দুটোতে কনফিউজ হওয়ার কিছু নেই, আমি আরেকবার বলছি, জৈন ধর্মের মানে মহাবীর জৈনের বাবার নাম সেটা হচ্ছে সিদ্ধার্থ। ঠিক, আর বৌদ্ধ গৌতম বুদ্ধের যে বাল্যকালের নাম যেটা ছিল সেটা ছিল সিদ্ধার্থ। ঠিক, নেক্সট, এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে দেখো 14 নাম্বার, প্রথম চন্দ্রগুপ্তের উপাধি কী ছিল? অপশন এ মহারাজ ধীরাজ, অপশন বি কবিরাজ, অপশন সি বিক্রমাদিত্য, আর অপশন ডি হচ্ছে মহেন্দ্রাদিত্য। তো প্রথম চন্দ্রগুপ্তের উপাধিটা কী ছিল বলো, যারা যারা পারবে অবশ্যই প্রত্যেকে অ্যান্সারটা দাও যে কী ছিল। তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সার হবে অপশন এ হবে এর সঠিক উত্তর, মহারাজ ধীরাজ ছিল। ঠিক আছে, প্রথম চন্দ্রগুপ্তের উপাধিটা ছিল মহারাজ ধীরাজ। তো ফ্রেন্ডস, বিস্তারিতভাবে দেখে নেবো, তো মনে রাখবে মহারাজ ধীরাজ যেটা সেটা ছিল প্রথম চন্দ্রগুপ্তের উপাধি, আর কবিরাজ যেটা সেটা হচ্ছে সমুদ্রগুপ্তের উপাধি। ঠিক আছে, আর বিক্রমাদিত্য যেটা সেটা মনে রাখবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি যেটা সেটা হচ্ছে বিক্রমাদিত্য, আর মহেন্দ্রাদিত্য সেটা হচ্ছে কুমারগুপ্তের উপাধি। তো ফ্রেন্ডস, এগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নেবে, ঠিক আছে, কারণ যে কোনটা কার উপাধি এখান থেকে তোমাদের প্রশ্ন দেয় ইতিহাস থেকে। ঠিক আছে, তো আমি এখানে সমস্ত উপাধিগুলো মানে কোন উপাধিটা কার সেগুলো প্রত্যেকটি কিন্তু আলোচনা করলাম। ঠিক, এরপর দেখো ফ্রেন্ডস, 15 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে, পাল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? অপশন এ গোপাল, অপশন বি দেববাল, অপশন সি সামন্ত সেন, আর অপশন ডি হচ্ছে লক্ষণ সেন। তো পাল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি হবে? দেখো ফ্রেন্ডস, মনে রাখে পাল বংশের যে প্রতিষ্ঠাতা সেটা হচ্ছে গোপাল। ঠিক আছে, আর পাল বংশের শ্রেষ্ঠ রাজা সেটা হচ্ছে দেববাল। ঠিক, তো ফ্রেন্ডস, এর অ্যান্সার যেটা সেটা মনে রাখে অপশন বি হবে সঠিক উত্তর, পাল বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে দেববাল। ঠিক, তো দেখো বিস্তারিত দেখে নেব, তো মনে রাখবে গোপাল যেটা সেটা হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা, আর দেববাল যেটা সেটা হচ্ছে পাল বংশের শ্রেষ্ঠ রাজা। ঠিক, আর সামন্ত সেন হচ্ছেন সেন বংশের প্রতিষ্ঠাতা, আর লক্ষণ সেন হচ্ছে সেন বংশের শ্রেষ্ঠ রাজা। ঠিক আছে, তো অবশ্যই এগুলো তোমরা ভালোভাবে দেখবে, ঠিক আছে, কনফিউজ হবে না, ভালোভাবে এগুলো তোমরা একটু পারলে একটু মুখস্থ করে নেবে। ঠিক আছে, যে গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা, দেববাল হচ্ছে পাল বংশের শ্রেষ্ঠ রাজা, সামন্ত সেন হচ্ছে সেন বংশের প্রতিষ্ঠাতা, আর লক্ষণ সেন হচ্ছে সেন বংশের শ্রেষ্ঠ রাজা। ঠিক, এরপর দেখো ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন দেখো 16 নম্বর যেটা হচ্ছে, জলের উপর তেল ভাসে কেন? অপশন এ জলের পৃষ্ঠটান তেলের থেকে কম, জলের পৃষ্ঠটান তেলের থেকে কম, অপশন বি জলের পৃষ্ঠটান তেলের থেকে বেশি, অপশন সি
জল ভারী বলে, জল ভারী বলে জল মানে জল ভারী বলে জলের উপর তেল ভাসে, আর অপশন ডি তেল ভারী বলে জলের উপর তেল ভাসে। তো অ্যান্সার কোনটা হবে? যারা যারা পারবে অবশ্যই অ্যান্সার দাও যে জলের উপর তেল ভাসে কেন। তো দেখো ফ্রেন্ডস, যে অ্যান্সার হবে অপশন এ হবে সঠিক উত্তর। জলের পৃষ্ঠটান যেটা সেটা তেলের থেকে কম, মানে তেলের পৃষ্ঠটানটা বেশি, ঠিক আছে? ধরো এটা তেল আর এটা জল, ঠিক পৃষ্ঠটান কোন জিনিসটা মানে নিজের দিকে যে আকর্ষণ করে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই পৃষ্ঠটান যেটা সেটা মনে রাখবে জলের, জলের মানে জলের যে পৃষ্ঠটান সেটা তেলের অপেক্ষায় কম থাকে, ঠিক আছে? কম থাকে, এয়ার বেশি থাকে, তেলের বেশি থাকে, ঠিক, আর জলের কম থাকে। তাই কি, তাই জল জলের উপর কী হয়, তেল ভাসে, ঠিক? এটা মাথায় রাখবে যে জলের পৃষ্ঠটান যেটা সেটা তেলের থেকে কম থাকায় জলের উপর তেল ভাসে, ঠিক আছে? নেক্সট, এরপর দেখো 17 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে কোন সোনাকে খাঁটি সোনা বলে? অপশন এ 22 ক্যারেট সোনাকে, অপশন বি হচ্ছে 24 ক্যারেট সোনাকে, সি হচ্ছে 30 ক্যারেট সোনাকে, আর ডি হচ্ছে 36 ক্যারেট সোনাকে। তো কোন সোনাকে খাঁটি সোনা বলা হয়, ঠিক আছে? আমরা সোনা কেনার সময় দেখি যে কোন সোনা যেটা সেটাকে খাঁটি সোনা বলা হয়। তো এর অ্যান্সার যেটা মনে রাখি অপশন বি হবে সঠিক উত্তর, 24 ক্যারেট সোনাকে বলা হয় খাঁটি সোনা, ঠিক আছে? নেক্সট, এরপর দেখো 18 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে মহাকাশের দূরত্ব মাপার এককটির নাম কি? মহাকাশের দূরত্ব মাপার এককটির নাম কি? অপশন এ কিমি, অপশন বি মিটার, অপশন সি আলোকবর্ষ, আর অপশন ডি হচ্ছে দীপন প্রাবল্য। তো মহাকাশের দূরত্ব মাপার এককটির নাম কি? তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সার সেটা মনে রাখবে অপশন, অপশন সি হবে সঠিক উত্তর, ঠিক আছে? আলোকবর্ষ সেটা হচ্ছে মহাকাশের দূরত্ব মাপার এককটির নাম, ঠিক আছে? আলোকবর্ষ। আর দেখো ফ্রেন্ডস, এক আলোকবর্ষ সমান মনে রাখবে, এক আলোকবর্ষ সমান 9.46 × 10⁻১৬ মিটার, 9.46 × 10⁻১৬ মিটার হচ্ছে এক আলোকবর্ষ মানটা, ঠিক আছে? আর দেখো ফ্রেন্ডস, আলোকবর্ষ কাকে বলে সেটা মনে রাখবে, এক বছর সময়ে শূন্য মাধ্যমে, মানে আলো, আলো এক বছর সময়ে শূন্য মাধ্যমে যত দূর যেতে পারে, ঠিক আছে, সেই সময়কালকে কি বলা হয়? সেই সময়কালকে বলা হয় আলোকবর্ষ। আর আলোকবর্ষের মানটা তোমাদেরকে বললাম, আমি আরেকবার বলে দিচ্ছি, 9.46 × 10⁻ কত? 10⁻১৫ মিটার, ঠিক, 9.46 × 10⁻১৫ মিটার যেটা সেটা হচ্ছে এক আলোকবর্ষের এর মানটা, ঠিক আছে? মানে এত বড় আর কি। এরপর এরপর দেখো ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে 19 নম্বর, সমতল কোণ মাপার এসআই একক কি? অপশান এ নিউটন, বি হচ্ছে মোল, সি হচ্ছে স্টেরেডিয়ান, আর অপশান ডি হচ্ছে রেডিয়ান। তো ফ্রেন্ডস, সমতল কোণ মাপার এসআই একক কি? যারা যারা পারবে অবশ্যই অ্যান্সার দাও, অনেক কিন্তু শুধুমাত্র ক্লাসটা দেখছে, অ্যান্সারও দিচ্ছে না। তো ফ্রেন্ডস, ভুল হবে তো হবে, ঠিক আছে, অ্যান্সারটা দাও যে অ্যান্সার কী হবে। তো প্রত্যেকে অ্যান্সার দাও ফ্রেন্ডস, সমতল কোণ মাপার এসআই এককটির নাম কি? তো দেখো, এর যে অ্যান্সার হবে মোটামুটি অপশন ডি হবে সঠিক উত্তর, সমতল কোণ যে কোণটা, ঠিক আছে, যে থিটা যেটা, এই কোণ মাপার এসআই একক মনে রাখবে সেটা হচ্ছে রেডিয়ান, ঠিক আছে? কী হবে? রেডিয়ান, অপশন ডি হবে সঠিক উত্তর। আর দেখো ফ্রেন্ডস, ঘনকোণ মাপার যে এসআই একক সেটা মনে রাখবে স্টেরেডিয়ান হচ্ছে ঘনকোণ মাপার এসআই একক, ঠিক। আর পদার্থের পরিমাণ মাপার এসআই একক যেটা সেটা হচ্ছে মোল, পদার্থের পরিমাণ মাপার এসআই একক সেটা হচ্ছে মোল। আর নিউটন যেটা কি, সেটা হচ্ছে বল, ফোর্স মাপার যে এসআই একক, মানে বল মাপার যে এসআই একক সেটা হচ্ছে নিউটন। আর ডাইন হচ্ছে সিজিএস এককটা, ঠিক আছে? নেক্সট, এরপর দেখো 20 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে নিচের কোনটি তড়িৎ অপরিবাহী, মানে অর্ধ পরিবাহী আর কি? অপশন এ জার্মেনিয়াম, অপশন বি হচ্ছে কাঁচ, সি হচ্ছে কাঠ, আর অপশন ডি হচ্ছে তামা। তো ফ্রেন্ডস, নিচের কোনটি তড়িৎ অর্ধ পরিবাহী? তো ফ্রেন্ডস, মনে রাখবে অর্ধ পরিবাহীটা কোনটা, মানে দেখো ফ্রেন্ডস, একটা হচ্ছে তড়িৎ পরিবাহী, ঠিক আছে, আর একটা হচ্ছে অপরিবাহী। আর এই পরিবাহী আর অপরিবাহী এর মাঝে মাঝে যে স্থানটা, ঠিক আছে, সেটা হচ্ছে অর্ধ পরিবাহী। পরিবাহী মানে কি? মানে যার মধ্য দিয়ে খুব সহজে তড়িৎ প্রবাহ করতে পারে, ঠিক আছে। আর অপরিবাহী সেটা হচ্ছে যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ করতে পারে না। আর অর্ধ পরিবাহী সেটা হচ্ছে যে যার মধ্যে হালকা হালকা তড়িৎ পরিবাহী, মানে পরিবহন করতে পারে। তো ফ্রেন্ডস, কোনটা, নিম্নের কোনটা হচ্ছে তড়িৎ অর্ধ পরিবাহী? এর অ্যান্সার হবে অপশন এ, কী হবে? জার্মেনিয়াম, জার্মেনিয়াম হচ্ছে তড়িৎ অর্ধ পরিবাহী, ঠিক আছে? তো ফ্রেন্ডস, বিস্তারিতভাবে দেখে নেব। তো মনে রাখবে অর্ধ পরিবাহী যেগুলো সেগুলো হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন এবং কার্বনগুলো, ঠিক আছে? এগুলো ইম্পর্ট্যান্ট হবে অবশ্যই, তোমরা কিন্তু যদি সায়েন্স থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, তো এগুলো প্রশ্ন দেয় তোমাদের এক্সামে, ঠিক আছে? নেক্সট,
এরপর দেখো, এরপর হচ্ছে আচ্ছা, আর কুপরিবাহী যেগুলো, মানে অপরিবাহী বা কুপরিবাহী, সেটা হচ্ছে কাঁচ, কাঠ, এগুলো হচ্ছে কি কুপরিবাহী আর অপরিবাহী, যেটাই বলো না কেন, ঠিক আছে। এরপর এরপরে দেখো ফ্রেন্ডস, 22 নম্বর, আচ্ছা 21 নম্বর যে প্রশ্ন, সেটা হচ্ছে বংশগতিবিদ্যার ধারক ও বাহক কাকে বলে? অপশন এ নিউরন, অপশন বি জিন, অপশন সি নেফ্রন, আর অপশন ডি হচ্ছে ক্রোমোজোম। তো বংশগতিবিদ্যার, এক মিনিট, তো বংশগতিবিদ্যার ধারক ও বাহক কাকে বলে? যারা যারা পারবে অবশ্যই অ্যান্সারটা দাও, এগুলো কিন্তু সায়েন্সের থেকে প্রশ্ন, ঠিক আছে। দেখো ফ্রেন্ডস, তোমরা আমাকে অনেকেই মানে কমেন্ট করে বলবে যে দাদা তুমি সায়েন্স থেকে তো অনেক প্রশ্ন দিচ্ছ। তো ফ্রেন্ডস, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যে আগের মতন যেমন 2016 বা 2015 সালে রিক্রুটমেন্টের মতো তোমাদের আর ইতিহাস, ভূগোল থেকে আর সংবিধান থেকে অত প্রশ্ন আসবে না, ঠিক আছে। এখন কিন্তু সায়েন্স থেকে প্রশ্ন দিচ্ছি, ঠিক আছে। প্রত্যেকটা এক্সামে তোমরা 2018 2019 সালে রিক্রুটমেন্টগুলো দেখো না, সেখান থেকে প্রিলিমিনারি এক্সাম সায়েন্স থেকে কতগুলো প্রশ্ন এসেছে। তো ফ্রেন্ডস, এবার কিন্তু মানে সায়েন্সের পার্টটাই বেশি পরিমাণে দিচ্ছে তোমাদের এক্সামে, ঠিক আছে। সে সেন্ট্রাল এক্সাম বলো বা স্টেট এক্সাম বলো, সমস্ত এক্সামে এখন কিন্তু সায়েন্সটা বেশি পরিমাণে দিচ্ছে। তো ফ্রেন্ডস, এগুলো তোমাদের করা উচিত। তো দেখো, এর অ্যান্সারটা কী হবে সেটা বলো, বংশগতিবিদ্যার ধারক ও বাহক কাকে বলে? তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সার হবে অপশন ডি হবে সঠিক উত্তর। ক্রোমোজোমকে বলা হয় বংশগতিবিদ্যার ধারক আর বাহক, ঠিক আছে। কাকে বলা হয়? ক্রোমোজোমকে বলা হয়, ঠিক। নেক্সট, এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে সব থেকে বড় প্রাণী কোষের নাম কি? অপশন এ শুক্রাণু, অপশন বি হচ্ছে নিউরন, সি হচ্ছে উট পাখির ডিম, আর অপশন ডি হচ্ছে মুরগির ডিম। তো সব থেকে বড় প্রাণী কোষটার নাম কি হবে? তো দেখো, এর যে অ্যান্সারটা হবে অপশন সি হবে সঠিক উত্তর, ঠিক আছে। উট পাখির ডিম যেটা, সেটা হচ্ছে সব থেকে বড় প্রাণী কোষ, ঠিক। নেক্সট, এরপর দেখো, এরপর 23 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে সৌরজগতের নীল গ্রহ কাকে বলে? অপশন এ মঙ্গলকে বলা হয়, বি পৃথিবী, অপশন সি হচ্ছে শনি, আর অপশন ডি হচ্ছে শুক্র। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নটা 2019 কি 2018 রিক্রুটমেন্ট, আমার মনে হচ্ছে 2019-এর, ঠিক আছে। 2019-এর রিক্রুটমেন্টে WBP প্রিলিমিনারি এক্সামে এই প্রশ্নটা এসেছিল যে সৌরজগতের নীল গ্রহ কাকে বলে। তো দেখো ফ্রেন্ডস, ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আর প্রত্যেকের এই প্রশ্নটা পারা উচিত, কারণ প্রশ্নটা কিন্তু খুব সহজ প্রশ্ন, ঠিক আছে। তো দেখো, এর প্রশ্নের অ্যান্সার যেটা সেটা হবে অপশন বি, পৃথিবীকে বলা হয় নীল গ্রহ, আর লাল গ্রহ কাকে বলা হয়? মঙ্গলকে বলা হয় লাল গ্রহ, ঠিক আছে। নেক্সট, তো দেখো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে সৌরজগৎ থেকে যে সমস্ত প্রশ্নগুলো হয় সেগুলো আমি তোমাদের বলে দিই। এক হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে সূর্যের সবথেকে কাছের গ্রহ যেটা বুধ, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে পৃথিবীর সবথেকে কাছের গ্রহ সেটা কি? শুক্র। 3 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে সৌরজগতের সবথেকে বড় গ্রহটির নাম কি, সেটা কি? সেটা হচ্ছে বৃহস্পতি। আর দেখো ফ্রেন্ডস, 4 নম্বর জিজ্ঞাসা করতে পারে যে সৌরজগতের সবথেকে ছোট গ্রহটির নাম সেটা কি? সেটা হচ্ছে বুধ। 5 নম্বর জিজ্ঞাসা করতে পারে যে কাকে লাল গ্রহ বলা হয়, মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। আর সৌরজগতের সবথেকে বড় উপগ্রহটির নাম কি, সেটা কি হবে? সেটা হবে গ্যানিমিড, সেটা হবে গ্যানিমিড, ঠিক আছে। গ্যানিমিড হবে সৌরজগতের সব থেকে বড় উপগ্রহ। আর এই উপগ্রহটা কার আছে, তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানাও, ঠিক। নেক্সট, এরপরে দেখো ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে 24 নম্বর, গণপরিষদ কবে গঠিত হয়? অপশন এ 1945 সালে 26 নভেম্বর, বি হচ্ছে 1946 সালে 16 মে, সি হচ্ছে দেখো 1949 সালে 26 নভেম্বর, আর ডি হচ্ছে 1950 সালে 26 জানুয়ারি। তো গণপরিষদ কবে গঠিত হয়? তো দেখো, এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে 1946 সালে 16 মে গণপরিষদ গঠিত হয় ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী 1946 সালে 16 মে গণপরিষদ গঠিত হয়। নেক্সট, এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে দেখো, ভারতের লিখিত সংবিধান কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়? অপশন এ আমেরিকা থেকে, সরি, অপশন এ ব্রিটেন, বি হচ্ছে আমেরিকা, সি হচ্ছে অস্ট্রেলিয়া, আর ডি হচ্ছে জাপান। তো অ্যান্সারটা কী হবে, ভারতের লিখিত সংবিধান যেটা সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়? তো এর অ্যান্সারটা হবে অপশন বি, ঠিক আছে। আমেরিকার সংবিধান থেকে ভারতের লিখিত সংবিধান যে বিষয়টা সেটা নেওয়া হয়, ঠিক। আর দেখো ফ্রেন্ডস, ব্রিটেন থেকে নেওয়া হয় কি, এক নাগরিকত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এই দুটো বিষয় ব্রিটেন থেকে নেওয়া হয়। আর আমেরিকা থেকে কী নেওয়া হয়, আমেরিকা থেকে নেওয়া হয় সংবিধানের ধারণা, লিখিত সংবিধান, ঠিক আছে। আর নেওয়া হয় রাষ্ট্রপতির বিচার ব্যবস্থা, ঠিক আছে, এটা নেওয়া হয় আমেরিকা থেকে, ঠিক। আর জাপান থেকে কী নেওয়া হয় মনে রাখবে, জাপান থেকে নেওয়া হয় রাষ্ট্রপতির ধারণা, যেটা সেটা জাপান থেকে নেওয়া হয়, ঠিক আছে। নেক্সট, এরপরে দেখো ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন 26 নম্বর, যেটা হচ্ছে 74তম সংবিধান সংশোধনে
কি নিয়ে আলোচনা করা আছে। অপশন এ গ্রাম পঞ্চায়েত সম্পর্কে, বি হচ্ছে পৌরসভা সম্পর্কে, সি হচ্ছে ভূমি ও ভূমি রাজস্ব সম্পর্কে, আর ডি হচ্ছে দেখো তপশিল জাতি সম্পর্কে। তো 74তম সংবিধান সংশোধনে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন বি, ঠিক আছে, পৌরসভা সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেখো ফ্রেন্ডস, 73তম সংবিধান সংশোধনে মনে রাখবে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত সম্পর্কে আলোচনা করা হয়েছে, আর 74তম সংবিধান সংশোধনে পৌরসভা সম্পর্কে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এরপর এরপরের প্রশ্ন দেখো 27 নম্বর, যেটা হচ্ছে সরকারি চাকরিতে সমান অধিকার, এটা কত নম্বর ধারায় উল্লেখ করা আছে? অপশন এ 10 নম্বর, বি হচ্ছে 12 নম্বর, সি হচ্ছে 16 নম্বর, আর ডি হচ্ছে 17 নম্বর। তো সরকারি চাকরিতে সমান অধিকার যেটা, এই বিষয়টা, এটা কত নম্বর ধারাতে উল্লেখ করা আছে? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সার যেটা, সেটা হবে অপশন সি, ঠিক আছে, 16 নম্বর ধারাতে উল্লেখ করা আছে যে সরকারি চাকরিতে সবার সমান অধিকার থাকবে, ঠিক আছে, সরকারি চাকরিতে সবার সমান অধিকার থাকবে, এটা 16 নম্বর ধারাতে উল্লেখ করা আছে। আর দেখো ফ্রেন্ডস, 17 নম্বর ধারাতে মনে রাখবে অস্পৃশ্যতা বর্জনের, মানে অস্পৃশ্যতা বর্জনের কথা বলা আছে এটা 17 নম্বর ধারাতে। তো এই দুটো ধারা ভীষণ ইম্পর্টেন্ট, 16 নম্বর আর 17 নম্বর, ঠিক আছে। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, 28 নম্বর যে প্রশ্ন, সেটা হচ্ছে নির্দেশমূলক নীতিগুলো কে লিখেছিলেন? অপশন এ জওহরলাল নেহরু, বি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, সি হচ্ছে সচিদানন্দ সিনহা, আর অপশন ডি হচ্ছে বাসুদেব মহালঙ্কর। তো নির্দেশমূলক নীতিগুলো, সেগুলো কে লিখেছিলেন? তো দেখো, প্রত্যেকে অ্যান্সারটা দাও, এর অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে, জওহরলাল নেহরু নির্দেশমূলক নীতিগুলোকে লিখেছিলেন, ঠিক। আর দেখো ফ্রেন্ডস, মনে রাখবে রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের স্থায়ী সভাপতি, ঠিক, গণপরিষদের স্থায়ী সভাপতি, আর ছিলেন কি ভারতের প্রথম রাষ্ট্রপতি। আর কি ছিলেন রাজেন্দ্র প্রসাদ মনে রাখবে? এর থেকে আরেকটা প্রশ্ন হয়, যেটা হচ্ছে যে ভারতে দুবার রাষ্ট্রপতি হনকে, সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, ঠিক। তো এখান থেকে তিনটা প্রশ্ন হয়, আর সচিদানন্দ সিনহা থেকে একটা প্রশ্ন হয় যে গণপরিষদের অস্থায়ী সভাপতিকে, সেটা হচ্ছে সচিদানন্দ সিনহা, ঠিক। আর বাসুদেব মহালঙ্ক, এটা হচ্ছে ফ্রেন্ডস ভারতের প্রথম স্পিকার হচ্ছেন বাসুদেব মহালঙ্ক, ঠিক। তো ফ্রেন্ডস, এগুলো অবশ্যই মাথায় রাখবে, তোমাদের মানে সংবিধান থেকে প্রশ্ন দেয় এর মধ্যে থেকে, ঠিক আছে। এরপর 29 নম্বর যে প্রশ্ন, সেটা হচ্ছে কোথায় অর্থ বিল সংক্রান্ত কোনো ক্ষমতা নেই? অপশন এ লোকসভাতে, বি হচ্ছে রাজ্যসভাতে, তিন হচ্ছে দেখো দুটোতে, আর অপশন ডি হচ্ছে উপরের কোনোটিই নয়। তো ফ্রেন্ডস, কোথায় অর্থ বিল সংক্রান্ত কোনো ক্ষমতা থাকে না, মানে অর্থ বিল নিয়ে মানে ওই সবাই কোনো ক্ষমতা থাকে না। তো দেখো অ্যান্সারটা কী হবে, যারা যারা পারবে অবশ্যই দাও অ্যান্সারটা। তো দেখো ফ্রেন্ডস, যে অ্যান্সার হবে মনে রাখবে অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে, রাজ্যসভায় মানে অর্থ বিল সংক্রান্ত রাজ্যসভার কোনো ক্ষমতা নেই, ঠিক আছে। আর দেখো ফ্রেন্ডস, মনে রাখবে অর্থ বিল সংক্রান্ত যে ক্ষমতাটা, সেটা কোথায় থাকে? সেটা থাকে লোকসভাতে, ঠিক। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন, সেটা হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম কি? অপশন এ জেমু হিমবাহ, বি হচ্ছে সিয়াচেন, সি হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ, আর ডি হচ্ছে যমুনেত্রী হিমবাহ। তো ফ্রেন্ডস, ভারতের দীর্ঘতম যে হিমবাহটা, সেটার নাম কি? তোমাদের পারা সবারই পারা উচিত এই প্রশ্নটা, ঠিক আছে, খুব সহজ প্রশ্ন। তো দেখো এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে, সিয়াচেন যে হিমবাহটা, সেটা হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ, ঠিক আছে, সিয়াচেন হিমবাহ। তো ফ্রেন্ডস, আজকে আমরা WBP স্পেশাল জিকে ক্লাসের 30টি প্রশ্ন কমপ্লিট করলাম। তো ফ্রেন্ডস, আশা করবো তোমরা এই 30টি প্রশ্নের মধ্যে 30টি প্রশ্নের অ্যান্সার দিয়েছো, ঠিক। তো ফ্রেন্ডস, তোমরা 30টি প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্নের অ্যান্সার দিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও যে 30টি প্রশ্নের মধ্যে কতগুলো তোমাদের প্রশ্ন সঠিক হয়েছে, ঠিক। আর দেখো ফ্রেন্ডস, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো, ঠিক আছে, তো অবশ্যই কিন্তু প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যেমন তোমরা জানো যে প্রতিদিন রাত 8টার সময় আমাদের এই WBP স্পেশাল জিকে ক্লাসটা হয়, যেখানে আমরা 30টা প্রশ্ন নিয়ে আসি প্রতিদিন, আর প্রতিদিন এই 30টি প্রশ্ন আলোচনা করি তোমাদের এক্সামের জন্য, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আশা করবো তোমরা ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবে। আর দেখো ফ্রেন্ডস, তোমাদের প্রশ্নগুলো কেমন লাগছে, যে মানে টাফ লাগছে কি সহজ লাগছে, সেই বিষয়ে তোমাদের যদি কোনো মত থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে কমেন্ট করে, ঠিক। তো ফ্রেন্ডস, চলো দেখা হবে নেক্সট দিনে, প্রতিদিন যেমন রাত 8টার সময় আমরা এই ক্লাসটা নিয়ে আসি, ঠিক আছে। তো আবার দেখা হবে নেক্সট দিনে, ধন্যবাদ।